হ্যালো ফ্রেন্ডস, এখন তোমাদের সাথে আরেকটা রান্না আমি শেয়ার করব। সেটা হলো ফুলকপি আলু ডিমের ঝোল করব। ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল করব। সরষের তেল নিয়েছি কড়াইতে, এখন আমি হলদি দিব একটু তেলের মধ্যে, ডিমগুলি ভেজে নিব। এখন একটু আমি লবণ দিচ্ছি, ডিমগুলি ভেজে নিব। এখন ডিমগুলি আমার ভাজা হয়ে গেছে, বেশি ভাজা করব না, বেশি ভাজা করলে শক্ত শক্ত লাগে, তাই হালকা ভাজা করেছি। এখন অল্প আমি সরষের তেল দিচ্ছি, এখানে একটা আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি। এখন আমি পেঁয়াজটা একটু লাড়াচাড়া করলাম, একটু ফ্রাই করবো পেঁয়াজটা, তারপর আমি ফুলকপি আর আলু দিব পেঁয়াজটার মধ্যে। দেখো আমার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন আমি ফুলকপি আর আলু বয়ল করে রেখেছিলাম লবণ জলে, সেটা দিচ্ছি। এখন আমি একটু নাড়াচাড়া করে দেবো, ফুলকপিটা একটু হালকা ভাজা হবে, তারপর আমি মশলাটা দেবো। দেখো ফ্রেন্ড, আমার ফুলকপি আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দেব। দিচ্ছি আমি হলদি পাউডার, হাফ চামচ দিলাম, আর এখানে আমি অল্প আদা রসুন আর পেঁয়াজ আর দুই তিন পিস টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা চারটা দিয়েছি। আমি ছয়টা ডিমের আন্দাজে দিলাম, টেস্ট করেছিলাম। হ্যাঁ, তোমরাও টেস্ট করে দিবে। এখন একটু হালকা লাড়াচাড়া করে দেব, অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার দিব খালি কালারের জন্য। অল্প করে জল দিচ্ছি, একটু মশলাটাকে কষাবো আমি। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ টেস্টি হয় কিন্তু। আর মশলাটা কষানো হয়নি, কষাবো। জল দিলাম একটু, মশলাটা কষে আনি, তারপরে তোমাদের সাথে আবার দেখাবো। দেখো ফ্রেন্ডস, আমার এই যে ফুলকপির মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি জল দেবো, ভালো করে কষিয়ে নিলাম। তোমরাও এইভাবে কিন্তু কষিয়ে নেবে। আর জানোই আমি আমার রান্নাতে আমি গরম জল ইউজ করি, এই যে গরম জল দিচ্ছি। কত সুন্দর কালারটা হয়েছে! তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, অবশ্যই ট্রাই করবে কিন্তু তোমরা। এখন আমি ডিম ভেজে রেখেছিলাম, সেই ডিমগুলি দিচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। দেখো ফ্রেন্ডস, 5 মিনিট হয়ে গেছে আমার, এখন ঢাকনাটা উঠাচ্ছি। দেখো খুব সুন্দর হয়েছে, তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ টেস্টি হয়। এখন আমি অল্প একটু গরম মশলার গুঁড়া দিচ্ছি, হোমমেড গরম মশলা এটা আমার। নুনটা চেক করে দেখলাম অল্প কম হয়েছে, তাই দিচ্ছি। দেখো ফ্রেন্ডস, আমার ডিমের ঝোলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করেছি, তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আর আমি কিন্তু জিরার গুঁড়ো একদম ইউজ করিনি, তোমরাও করবে না, দেখবে খেয়ে দেখবে টেস্টি হয়। আমি এখন নামাবো, হ্যাঁ, সার্ভ করে তোমাদেরকে দেখাবো কিন্তু।
হয়ে গেছে আমার ডিমের ঝোলটা। তোমাদেরকে বললাম যে আমি সার্ভ করে দেখাবো। এই যে ডিমের ঝোলটা পুরোপুরি কমপ্লিট, তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আর আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকেও বাজিয়ে দেবে। আমি কিন্তু তোমাদের সববার চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইবও করি, লাইকও করি, আর পুরো ভিডিও আমি দেখেই করি, কিন্তু কমেন্ট করি না সবসময়, সবসময় করতে পারি না কমেন্ট, কিন্তু সববার ভিডিও আমি দেখি। আমি রাখছি তাহলে, এখন ফিরে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। তো প্লিজ তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবে, সঙ্গে থাকবে, আমিও থাকবো, একজন একজনের সাথে থাকতে হবে কিন্তু। হ্যাঁ, আমরা হাত ধরে চলতে হবে ইউটিউবে। রাখছি তাহলে।